ছ বছরে যদি সুদ আসলে থার্টি পারসেন্ট হয় তাহলে কত বছরের সুদ আসলের সমান হবে এটা আমায় বের করতে বলেছে এটা তো দেখেই বলা যাচ্ছে যে টোয়েন্টি পারসেন্ট হবে কীভাবে দেখো থার্টি পারসেন্ট সুদ হচ্ছে কত বছরে ছ বছরে আর বলছে যে আসলের সমান সুদ হতে হবে তাহলে আসলের সমান সুদ হতে হবে মানে কি কত পারসেন্ট বাড়তে হবে বলো তো ধরো হান্ড্রেড টাকার থেকে হান্ড্রেড টাকা যদি সুদ পেতে চাই তাহলে কত পার্সেন্ট বাড়াতে হবে হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে হবে তাই না এটাই বলে দেওয়া আছে এখানে বলছে যে থার্টি পার্সেন্ট দেখো বলে দেওয়া আছে থার্টি পার্সেন্ট সুদ থার্টি পার্সেন্ট সুদ পাই কত বছরে সিক্স বছরে এটা এবার আমায় বলেছে যে আসলের সমান সুদ পেতে হবে তাহলে আমি ধরলাম যে আসল ধরলাম হান্ড্রেড টাকা তাহলে হানড্রেড টাকার থেকে যদি আমি সুদ হানড্রেড টাকা পেতে চাই সুদ যদি হানড্রেড টাকা পেতে চাই তাহলে কী করতে হলো তার মানে হান্ড্রেড পার্সেন্ট বাড়াতে হলো বুঝতে পারলে যে একশো টাকা আমি আসল ধরলাম প্রিন্সিপাল আমি একশো টাকা ধরলাম একশো টাকার থেকে আমি যদি সুদ একশো টাকা পেতে চাই তাহলে আমাকে হানড্রেড পার্সেন্ট বাড়াতে হলো তাহলে থার্টি সুদ পাই ছ বছরে থার্টি সুদ যদি আমি ছ বছরে পাই হুম তাহলে এখান থেকে আমি যদি বলি যে ওয়ান পার্সেন্ট সুদ পাবো তাহলে কত বছরে তাহলে ওয়ান পার্সেন্ট সুদ পাই তাহলে ওয়ান পার্সেন্ট সুদ পাই এখানে সিক্স বাই থার্টি সিক্স বাই থার্টি বছরে তাই না ওয়ান পার্সেন্ট সুদ পাবো সিক্স বাই থার্টি বছরে তাহলে আমাকে হান্ড্রেড পার্সেন্ট সুদ পেতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট সুদ পাই তাহলে কী হয়ে যাবে এখানে সিক্স বাই সিক্স ইন্টু হান্ড্রেড বাই থার্টি শূন্য শূন্য ক্যান্সেল করলাম আর এটাতে এটাকে করলে টু মানে টোয়েন্টি বছর বুঝতে পারলে এটা মুখে মুখেই হয়ে যাওয়ার কথা প্রত্যেকেরই কোশ্চেন নাম্বার ফর্টি টু নেক্সট চলে আসো কোশ্চেন নাম্বার ফর্টি বোঝা গেল তো মুছে দিলাম চলে আসো কোশ্চেন নাম্বার ফর্টি চলে দেখো বলে দিয়েছে অনিকেত পঁচিশ হাজার টাকাকে দুটি ভাগে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাঙ্কে পনেরো ও আঠেরো পার্সেন্ট হারে জমা রাখেন এক বছর পরে সে চার হাজার পঞ্চাশ টাকা সুদ পেলো তাহলে কত টাকা আঠেরো পার্সেন্ট হারে জমা রাখে এটা আমায় বের করতে বলেছে এটা হলো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভের থার্টি ফাইভের সরি থার্টি নাইনের কোশ্চেন নাম্বার থার্টি নাইনের সিমিলার অঙ্ক কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি কীভাবে দেখো আমি বলছি এখানে বলে দিয়েছে অনিকেত পঁচিশ হাজার টাকাকে দুটি ভাগ আলাদা ভাগে ভাগ করলো তাহলে অনিকেত কত টাকা ভাগ করলো পঁচিশ হাজার টাকাকে দুটি আলাদা আলাদা ব্যাংকে রাখলো আমি আমি ধরলাম এই যে পার্ট ওয়ান এখানে একই রকমভাবেই বলি দেখো পার্ট ওয়ান মানে এটা ধরো প্রথম ব্যাংক ধরলাম আর এটা হলো পার্ট টু ঠিক আছে এটা হলো পার্ট টু পার্ট টু আচ্ছা এটা ব্যাংক বলে দিই তাহলে ভালো বুঝতে পারবে এটা হলো ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ওয়ান আর একটা ব্যাংক টু দুটো আলাদা আলাদা ব্যাংকে রাখলো ব্যাংক টু আচ্ছা প্রথম ব্যাংকে যে টাকাটা রাখলো সেটা কি করলো সেটা পনেরো পার্সেন্ট হারে রেখেছে এক বছরের জন্য অবশ্যই এক বছরের জন্য প্রথম ব্যাংকে পনেরো পার্সেন্ট হারে রেখেছে এক বছর টাইম এক বছরের জন্য রেখেছে দ্বিতীয় ব্যাঙ্কে আঠেরো পার্সেন্ট সুদে রেখেছে এখানেও টাইম এক বছর এবার বলছে যে এক বছর শেষে সে যে সুদ পেলো অর্থাৎ এসআই সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে মোট কত টাকা পেলো বলে দিয়েছে চার হাজার পঞ্চাশ টাকা পেলো সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে মোট চার হাজার পঞ্চাশ টাকা পেয়েছে এটা আমায় বলে দিয়েছে তাহলে আমাকে বের করতে হবে যে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলো মানে এ আমাকে আসলে দ্বিতীয়টা বের করতে বলেছে মানে এই দ্বিতীয় ব্যাঙ্কে কত টাকা রেখেছিলো এটা আমরা দুটোই বের করছি কিভাবে করব। এক তো আমি প্রথমে ডিটেলস মেথড বললাম যে কিভাবে ডিটেলস মেথড বললাম দেখো সেটা আরেকবার বলে দিই আমি বললাম যে প্রথম ব্যাংকে সে এক্স টাকা রেখেছে তাহলে দ্বিতীয় ব্যাঙ্কে স্বাভাবিকভাবেই কত টাকা হবে পঁচিশশো সরি পঁচিশ হাজার মাইনাস এক্স টাকা এটা দ্বিতীয় ব্যাংকের টাকার পরিমাণ এবার প্রথম ব্যাংক থেকে কত সুদ পেলো তাহলে প্রথম ব্যাংকের হলো ফিফটিন পারসেন্ট এটা প্রথম ব্যাঙ্ক থেকে সুদ পেল ফিফটিন পার্সেন্ট এটা হয়ে যাবে প্রথম ব্যাংকের সুদ মানে ফিফটিন বাই হান্ড্রেড করে দিলাম এটা প্রথম ব্যাংকের সুদ দ্বিতীয় ব্যাংক থেকে কত সুদ পাবে দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পাবে এটা হলো দ্বিতীয় ব্যাংকে এত টাকা জমা রেখেছে আর দ্বিতীয় ব্যাংক থেকে সুদ পাবে হলো কত পার্সেন্ট আঠেরো পার্সেন্ট হারে তাহলে আঠেরো বাই হান্ড্রেড আর এই দুটো সুদের পরিমাণই আমায় বলে দেওয়া হচ্ছে কত চার হাজার পঞ্চাশ টাকা এই দুটো সুদের পরিমাণে আমায় বলে দেওয়া আছে চার হাজার পঞ্চাশ এবারে দেখো এখান থেকে সলভ করলেই আমি এক্সের ভ্যালু পেয়ে যাব মানে প্রথম মানটা পেয়ে যাব আর আমাকে আসলে দ্বিতীয় মানটা বের করতে বলেছে যে আঠেরো পার্সেন্ট সুদে কত টাকা জমা রেখেছে তাহলে দ্বিতীয় মানটা বের করতে হলে আমি কি করব এই যে পঁচিশ হাজার থেকে এই এক্সের মান যেটা বেরোবে সেটা যদি মাইনাস করে দিই তাহলেই আমাদের দ্বিতীয় পার্টের ভ্যালু বেরিয়ে যাবে এটা তো গেল এইভাবে এইভাবে যদি করি কিন্তু এইভাবে করলে একটা গুণ ক্যালকুলেশন একটু জটিল আসবে এবারে দেখো আমি সেকেন্ড যে মেথড বলেছিলাম সেই মেথডটা আমি বলছি এইভাবে করতে পারবে তো প্রত্যেকে এই যে পার্শে যে পদ্ধতি বললাম এই পদ্ধতি নিশ্চয়ই আমাকে করিয়ে দিতে হবে না কিভাবে করবে আমি দ্বিতীয় পদ্ধতিটা বলছি যে কিভাবে আমি বলেছিলাম দেখো দ্বিতীয় পদ্ধতি আমি এইভাবে বলেছিলাম যে প্রথম ব্যাংকে যেটা জমা রেখেছে সেটা তো পনেরো পার্সেন্ট সুদ পেয়েছে আর দ্বিতীয় ব্যাংকে যেটা জমা রেখেছে সেটা আঠেরো পার্সেন্ট সুদ পেয়েছে এবারে কী করেছিলাম এই আঠেরো পার্সেন্টকে দুটো পার্টে ব্রেক করেছিলাম এক তো ফিফটিন পার্সেন্ট প্লাস এখানে ফিফটিনের সঙ্গে কত যোগ করলে আঠেরো পার্সেন্ট হয় থ্রি পার্সেন্ট তাহলে দুটো ব্যাঙ্ক থেকে কী হলো এই ব্যাঙ্ক থেকে যেহেতু ফিফটিন পার্সেন্ট পেলো আমি তাই দুটো ব্যাঙ্কেই একদম সমান করে ধরলাম যে ফিফটিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট শুধুমাত্র দ্বিতীয় ব্যাংক থেকে এক্সট্রা পেলো থ্রি পার্সেন্ট এক্সট্রা পেয়েছে থ্রি পার্সেন্ট এবারে আমি কি করলাম এই পঁচিশশো এই যে পঁচিশশো সরি পঁচিশ হাজার এর ফিফটিন পার্সেন্ট বের করে নিলাম এর পনেরো পার্সেন্ট বের করলাম এর যখনই পনেরো পার্সেন্ট বের করলাম দেখো এইটা এইটা ক্যান্সেল করে দিলাম তাহলে এইটা হয়ে যাবে কত যদি পঁচিশ আর পনেরো গুণ করি তাহলে হয়ে যাবে পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ পনেরো দুগুণের তিরিশ আর পনেরো দুগুণের তিরিশ আর হলো সাত হাতে সাত রয়েছে তিরিশ আর সাথে সাড়ে এইটা হয়ে যাবে তিনশো পঁচাত্তর হয়ে যাবে তিনশো পঁচাত্তর আর তারপরে অবশ্যই একটা শূন্য থাকবে এইটা হয়ে যাবে যে তিন হাজার তাহলে দেখো এখানে এর হল ফিফটিন পার্সেন্ট মানে পঁচিশ হাজারের ফিফটিন পার্সেন্ট হয়ে গেল কত তিন হাজার সাতশো তাহলে সে যদি পনেরো পার্সেন্ট দুটো ব্যাংক থেকে সে যদি পনেরো পার্সেন্ট সুদ পেত তাহলে তার পাওয়ার কথা ছিল তিন কিন্তু সে পেয়েছে কত সে পেয়েছে দেখো এখানে পেয়েছে হলো চার হাজার পঞ্চাশ টাকা পেয়েছে তাহলে সে বেশি পেলো কত সে বেশি পেয়েছে কত এখানে আমি যদি সেটা বের করি এই যে যদি মাইনাস করি তাহলে সে বেশি পেয়েছে তিনশো টাকা আচ্ছা এই তিনশো টাকা কেন বেশি পেল কারণ হলো সে দ্বিতীয় পার্টের থ্রি পার্সেন্ট এক্সট্রা সুদ পেয়েছে তাহলে কি আমি বলতে পারি না যে এই দ্বিতীয় পার্টের থ্রি পার্সেন্টের ভ্যালুই হলো তিনশো টাকা দ্বিতীয় পার্টের থ্রি পার্সেন্টের ভ্যালুই হলো তিনশো টাকা তাহলে ওয়ান পার্সেন্ট মানে বুঝতে পারছি হান্ড্রেডটা একশো টাকা আর হান্ড্রেড পার্সেন্ট মানে তাহলে কত হয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট মানে তাহলে হয়ে যাবে দশ হাজার টাকা যেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে সরাসরি বুঝতে পারলে দেখো কোন মেথডটা ইজি মনে হবে তুমি করে আমায় বলবে যে এই মেথড না এই মেথড এই মেথড তুমি যদি করো তাহলে তোমার এই যে এত এতটুকু করতে হবে মানে এখান থেকে এই যে ক্যালকুলেশনটুকু করেছি এই নিচের এই ক্যালকুলেশনটুকু করতে হবে বোঝা গেল খুব সহজ পদ্ধতি যেটা বললাম কোশ্চেন নাম্বার ফর্টি থ্রি নেক্সট চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার ফর্টি ফোর ফর্টি ফোর ব্যাঙ্কে টাকা রাখলে প্রথম দু বছর সিক্স পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছর নাইন পার্সেন্ট হারে বাকি সময় থার্টিন পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় কত টাকায় দশ বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে সাত হাজার ছশো আশি টাকা সুদ পাওয়া যাবে বুঝতে পারলে অঙ্কটা যে কিছু টাকা ব্যাংকে রেখেছে সেই টাকা প্রথম বছর সিক্স পার্সেন্ট হারে সুদ পেয়েছে পরবর্তী পাঁচ বছর নাইন পার্সেন্ট হারে সুদ পেয়েছে আর শেষে শেষে তাহলে পাঁচ আর দু প্রথমে দুই আর পরে পাঁচ সাত বছর চলে গেল মোট দশ বছরের জন্য রেখেছে তাহলে শেষে থাকলো তিন বছর সেই তিন বছর থার্টিন পার্সেন্ট অর্থাৎ তেরো পার্সেন্ট হিসেবে সুদ পেয়েছে তাহলে এই নিয়মে মোট সাত হাজার ছশো আশি টাকা সুদ পেয়েছে প্রিন্সিপাল কত ছিল এটা আমায় বের করতে বলেছে কিভাবে করবো দেখো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুব সহজ অঙ্ক কীভাবে করতে পারি দেখো আমি ধরলাম প্রিন্সিপাল মানে হলো পি টাকা রেখেছে এবার পি টাকা যখন রেখেছে তিনটে পাটে ভাগ করেছে তাই আমি দেখো কি করছি তিনটে পাটে ভাগ করেছে তিনটে পাটে ভাগ করে কিভাবে রেখেছে প্রথম পাটে সে দু বছরের জন্য রেখেছে প্রথম প্রথমবার মানে প্রথম ক্ষেত্রে সে দু বছরের জন্য কত পার্সেন্ট হারে সুদ পেয়েছে সিক্স পার্সেন্ট হারে সুদ পেয়েছে আচ্ছা তারপর ওই পি টাকায় টাকার পরিমাণ সে একই পরবর্তী পাঁচ বছর ওই পি টাকা থেকেই পরবর্তী পাঁচ বছর সে কত পার্সেন্ট হারে সুদ পেয়েছে পরবর্তী পাঁচ বছরে পরবর্তী পাঁচ বছরে সে সুদ পেয়েছে নাইন পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছর সে নাইন পার্সেন্ট হারে সুদ পেয়েছে তাহলে পাঁচ আর দুই সাত চলে চলে গেল আর বাকি সময় থাকছে তিন বছর এই বাকি তিন বছর তার টাকা থেকে সে ওই পি টাকা থেকেই সে কত পার্সেন্ট হারে সুদ পেয়েছে থার্টিন পার্সেন্ট হারে সুদ পেয়েছে আর এরকমভাবে সুদ পেয়ে মোট যে সুদ পেয়েছে মোট এসআই অর্থাৎ মোট সিম্পল ইন্টারেস্ট হিসেবে পেয়েছে সাত হাজার ছশো আশি টাকা এটা বলা হচ্ছে তো সাত হাজার ছশো আশি টাকা হ্যাঁ আর আমাকে বের করতে হবে প্রিন্সিপাল কত তাহলে কীভাবে বের করবো দেখো তাহলে প্রথম দু বছরে ছ দু বছরে ছ পার্সেন্ট হারে সুদ পেয়েছে তাহলে প্রথম দু বছরে মোট কত পার্সেন্ট সুদ পেয়েছে বারো পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট সুদ পেয়েছে একই রকমভাবে দ্বিতীয় পরের পরের পাঁচ বছরে পরের পাঁচ বছরে নাইন পার্সেন্ট হারে সুদ পেয়েছে তাহলে নাইন পার্সেন্ট হারে পাঁচ বছরে মোট কত পার্সেন্ট সুদ পাই পঁয়তাল্লিশ পার্সেন্ট সুদ পেয়েছে আর শেষের তিন বছরে থার্টিন পার্সেন্ট হিসেবে সুদ পেয়েছে তাহলে থার্টি নাইন পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে প্রথম দু বছরে এই যে বারো পার্সেন্ট পরের পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট আর শেষে তিন বছরে থার্টি নাইন পার্সেন্ট তাহলে মোট এসআই হিসেবে কত পার্সেন্ট সুদ পেলো প্রিন্সিপালের সিম্পল ইন্টারেস্ট হিসেবে প্রিন্সিপালের কত পার্সেন্ট সুদ পেলো দেখো সবগুলো যদি অ্যাড করো তাহলে নাইনটি সিক্স পার্সেন্ট নাইনটি সিক্স পার্সেন্ট সে প্রিন্সিপালের নাইনটি সিক্স পার্সেন্ট সুদ হিসেবে পেয়েছে তাহলে প্রিন্সিপালের যদি নাইনটি সিক্স পার্সেন্ট সুদ হিসেবে পাই পার্সেন্ট ভ্যালু পেয়ে গেলাম নাইনটি সিক্স পার্সেন্ট আর অ্যামাউন্ট ভ্যালু আমায় তো প্রশ্নে দেওয়াই ছিল যে সাত হাজার ছশো আশি আর আমাকে প্রিন্সিপাল বের করতে হবে আর প্রিন্সিপাল মানে কি যে কোনো সম্পূর্ণ জিনিস মানে আমরা জানি হান্ড্রেড পার্সেন্ট তাহলে প্রিন্সিপাল মানে হানড্রেড পার্সেন্ট তাহলে আমাকে হানড্রেড পার্সেন্টের ভ্যালু বের করতে হবে তাহলে কি আমি এরকমভাবে লিখতে পারি না যে নাইনটি সিক্স পার্সেন্ট ইকুয়াল টুই হলো সাত হাজার ছশো আশি তাহলে এখান থেকে দেখো ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু এইটটি বেরিয়ে যাবে আর ওয়ান পার্সেন্ট ইকুয়াল টু যদি এইটটি বেরিয়ে যায় তাহলে আমি কি হানড্রেড পার্সেন্ট ইকুয়াল টু বলতে পারবো না

নির্দিষ্ট হার সুদে আটশো টাকায় তিন বছরে নশো ছাপ্পান্ন টাকা হয় তিন বছরে সুদে আসলে বেড়ে নশো ছাপ্পান্ন টাকা হয় আটশো টাকা থেকে যদি সুদের হার আট পারসেন্ট বাড়ে তবে তিন বছরে আটশো টাকায় সব বৃদ্ধিমূল কত হবে তাহলে তিন বছরে আগে হতো আটশো টাকা থেকে দেখো আমি বলি কোয়েশ্চেন নাম্বার ফর্টি ফাইভ তাই তো আগে হতো আটশো টাকা আগে আটশো টাকা থেকে তিন বছরে তিন বছরেই আটশো টাকা থেকে তিন বছরে বেড়ে নশো ছাপ্পান্ন টাকা হয়েছে তাই তো এবারে আমায় বলেছে যে সুদের হার বেড়ে গেছে চার পার্সেন্ট তাহলে তিন বছরে তাহলে চার পার্সেন্ট যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে তিন বছরে ওই তিন বছরই তাহলে তিন বছরে তিন বছরে এখন সুদাসল সহ সবৃদ্ধিমূল সুদ আসল সহ তার টাকা কত দাঁড়াবে তার অ্যামাউন্ট কত হবে কীভাবে বের করবো দেখো তিন বছরে চার পার্সেন্ট হারে তিন বছরে তাহলে চার পার্সেন্ট হারে তিন বছরে আগে যেটা যেটা এখানে পেয়েছে সেটা তো পাবেই আরও কি পাবে আরও এক্সট্রা করে পাবে যে এই যে চার পার্সেন্ট হারে তিন বছর করে তিন বছর ধরে এক্সট্রা পাবে তিন বছর ধরে চার পার্সেন্ট করে এক্সট্রা পাবে তাহলে মোট এক্সট্রা পাবে কত পার্সেন্ট বারো পার্সেন্ট তাহলে মোট এক্সট্রা পাবে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট যদি এক্সট্রা পায় তাহলে আটশোর বারো পার্সেন্ট মানে কত আটশোর বারো পার্সেন্ট মানে নাইনটি সিক্স আট বারো ছিয়ানব্বই তাহলে নশো ছাপ্পান্ন ইন্টু নাইনটি সিক্স মানে এক হাজার বাহান্ন টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে মুখে মুখে হয়ে যায় কীভাবে দেখো তাহলে আমি কী করলাম এবারে আটশোর বারো পার্সেন্ট তার মানে সে এত টাকা এক্সট্রা পাবে আর আটশো বারো পার্সেন্ট যখন বের করলাম তখন দেখলাম নাইনটি সিক্স তার মানে সে চার পার্সেন্ট করে যেহেতু সুদের হার বেড়ে গেছে তার মানে সে নাইনটি টাকা তিন বছরে এক্সট্রা পাবে তাহলে আগে পেয়েছিল কত আগে পেয়েছে ন টাকা এস থেকে নাইনটি সিক্স টাকা এক্সট্রা পেয়ে যাবে তার মানে এক টাকা পাবে এখন এখন সুদাসল সহ তার অ্যামাউন্ট বা তার সহবৃদ্ধিমূল দাঁড়াবে কত এক টাকা যেটা দেখো কোন অপশন হয়ে যাবে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল চলে আসো কোয়েশ্চেন নাম্বার সিক্স সিক্স নাম্বার ষ কিছু টাকা এই মর্মে ধার করে যে প্রথম তিন বছর সিক্স পার্সেন্ট হারে পরবর্তী পাঁচ বছর নাইন পার্সেন্ট হারে এবং বাকি সময় থার্টিন পার্সেন্ট হারে সুদ দিতে হবে সে যদি এগারো বছরের শেষে আটশো আট হাজার একশো ষাট টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত ঠিক কোশ্চেন নাম্বার ফর্টি ফোরের সিমিলার অঙ্ক বুঝতে পারলে সিমিলারভাবে আমরা করব দেখো কিভাবে করছি সুভাশিস কিছু টাকা ধার নিয়েছে কিছু টাকা মানে কত টাকা ধার নিয়েছে সেটা আমি ধরে নিলাম পি টাকা ধার নিয়েছে কিভাবে ধার নিয়েছে সে এইভাবে ধার নিয়েছে যে সিক্স পার্সেন্ট হারে প্রথম তিন বছর দিতে হবে তাহলে প্রথম তিন বছর তাকে সিক্স পার্সেন্ট হারে দিতে হবে তাহলে প্রথম তিন বছর তাকে দিতে হবে সিক্স পার্সেন্ট সুদ সিক্স পার্সেন্ট সুদ এটা হলো প্রথম তিন বছর তাই তো নেক্সট বলে দিয়েছে পরবর্তী তারপর পরবর্তী পরবর্তী কত সময় পরবর্তী বলে দিয়েছে পরবর্তী পাঁচ বছর পরবর্তী পাঁচ বছর তাকে নাইন পার্সেন্ট হারে সুদ দিতে হবে পরবর্তী পাঁচ বছর তাকে সুদ দিতে হবে নাইন পার্সেন্ট হারে আর তারপরে বাকি যে সময় থাকলো পাঁচ আর তিনে আট চলে গেলো সে এগারো বছর শেষে ফেরত দিয়েছে তাহলে বাকি থাকলো হলো তিন বছর তাহলে বাকি তিন বছর তাকে সুদ দিতে হয়েছে থার্টিন পারসেন্ট তাই তো বাকি বাকি তিন বছর মানে শেষে তিন বছর তাকে সুদ দিতে হয়েছে কত পার্সেন্ট হারে থার্টিন পার্সেন্ট হারে তাহলে এগারো বছরের শেষে সে মোট সুদ দিয়েছে আট হাজার একশো আশি টাকা মোট সুদ দিয়েছে এসআই হিসেবে মোট কত দিয়েছে আট হাজার একশো আশি টাকা তাই তো আট হাজার একশো ষাট টাকা আট হাজার একশো ষাট ষাট টাকা সে সুদ হিসেবে দিয়েছে তাহলে সে কত টাকা নিয়েছিল এটা আমায় বের করতে হবে কিভাবে করব তাহলে প্রথম তিন বছরে সে সিক্স পার্সেন্ট সুদ দিয়েছে তাহলে মোট সুদের পরিমাণ কত আঠেরো পার্সেন্ট দিতে হয়েছে তারপরে পঁয়তাল্লিশ পার্সেন্ট সুদ দিতে হয়েছে একই রকমভাবে আর তারপরে থার্টি নাইন পার্সেন্ট সুদ দিতে হয়েছে তাই তো এবারে দেখো আমি যদি এই সবগুলো যোগ করি তাহলে এস হিসেবে মোট কত পার্সেন্ট দিতে হয়েছে এসআই হিসেবে অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে কত পার্সেন্ট দিতে হয়েছে আমি যদি অ্যাড করি যদি যোগ করি তাহলে দেখো কত হয়ে যাবে থার্টি নাইন আর আঠেরো যদি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে ফর্টি সেভেন আর ফিফটি সেভেনের সঙ্গে যদি পঁয়তাল্লিশ আমি যোগ করে দিই তাহলে হয়ে যাবে একশো দুই একশো দুই তাহলে একশো দুই পার্সেন্ট সে সুদ হিসেবে দিয়েছে একশো সে সুদ হিসেবে দিয়েছে তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট হিসেবে সে একশো দিয়েছে এটা আমি টেস্ট ভ্যালু পেলাম আর এটা আমি অ্যামাউন্ট ভ্যালুও জানিয়ে তাহলে আমি কি বলতে পারি না যে একশো দুই পার্সেন্ট হলো কত আট এটা তো বলতে পারি অনায়াসে তাহলে ওয়ান পার্সেন্ট ইকোয়াল টু এখান থেকে বলতে পারি ওয়ান পার্সেন্ট ইকোয়াল টু টোয়েন্টি হয়ে যাবে ওয়ান পার্স ওয়ান পার্সেন্ট ইকোয়াল টু সরি টোয়েন্টি নয় এইটটি হয়ে যাবে ওয়ান পার্সেন্ট ইকোয়াল টু আট বার যাবে তাহলে এখান থেকে আমাকে আর প্রিন্সিপাল বের করতে হবে আর প্রিন্সিপাল মানে আমি কী বললাম যে অলওয়েজ প্রিন্সিপাল মানে আমাকে হানড্রেড পার্সেন্ট ধরে নিতে হবে তাহলে প্রিন্সিপাল মানে এখানেও আট হাজার টাকা হ্যাঁ এর আগেরটাও কিন্তু আট হাজার হয়েছিলো এখানেও আট হাজার টাকা হবে বোঝা গেল কোশ্চেন নাম্বার ফর্টি সিক্স যার অ্যান্সার হবে এইট থাউজেন্ড আট টাকা বুঝতে পারলে তো খুব সহজ আর খুব সহজভাবে বললাম এভাবে করতে পারি আরেকটা পদ্ধতি দেখো যেটা করতে পারি আমি এই পদ্ধতিটা বলে দিই প্রত্যেকে একবার জেনে রাখো কি পদ্ধতিতে করতে পারি আরেকটা পদ্ধতিতে এরকমভাবে পি টাকা ইনভেস্ট করেছে আর সে প্রথম প্রথমে কি তিন বছর এই যে প্রথমে এরকমভাবে করতে পারি বা একবারও করতে পারি যে পি প্রথমে পি টাকা ইনভেস্ট করেছে সেখানে আঠেরো পার্সেন্ট সুদ পেয়েছে তাহলে আঠেরো আঠেরো এইটা প্লাস কী করতে পারি একই রকমভাবে তারপরেও পি টাকা ইনভেস্ট করেছে সেই পি টাকার কত পার্সেন্ট সুদ পেয়েছে ফর্টি ফাইভ পার্সেন্ট এই পি টাকার ফর্টি ফাইভ পার্সেন্ট এইটা হলো দ্বিতীয় ক্ষেত্রের সুদ আর তৃতীয় ক্ষেত্রে সে পি টাকা ইনভেস্ট করেছে আর সুদ পেয়েছে হলো থার্টি নাইন পার্সেন্ট থার্টি নাইন পার্সেন্ট আর এই তিনটে সুদের পরিমাণই হলো এইট ওয়ান সিক্স জিরো এটাও দেখো একই ক্যালকুলেশন আসবে বোঝা গেল এভাবেও আমরা ভাবতে পারি ছিল কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন দেখো ফর্টি সেভেন একই হার সুদে বারোশো টাকায় পাঁচ বছরের সুদ ও পনেরোশো টাকায় ছ বছরের সুদের সমষ্টি বারোশো টাকা হলে সুদের হার কত এখানে আমাকে রেট পার্সেন্টেজ বের করতে বলেছে কিভাবে করবো দেখো খুব সহজভাবে বলছি খুব সহজ অঙ্ক প্রথমে বলেছে বারোশো টাকায় আচ্ছা প্রথম যে টাকাটা বারোশো টাকা যেটা ইনভেস্ট করেছে সেটা সেটা কত বছরের জন্য ইনভেস্ট করেছে সেটা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেছে আর রেট পার্সেন্টেজ তো আমি জানি না তাই আমি এভাবেই দেখো করি একদম সিম্পলিভাবেই করি ফর্মুলা দিয়ে যে আইস গেল টু পিটি আর তাহলে প্রথম ক্ষেত্রে সুদ হলো কি ফাইভ আর একবারে লিখে দিতে পারতাম ফাইভ আর বা ফাইভ ইন্টু আর বাই হান্ড্রেড মানে বারোশো ইন্টু পাঁচ বছরের জন্য ইন্টু আর পার্সেন্ট হারে এটা হলো প্রথম ক্ষেত্রের সুদ আর দ্বিতীয় ক্ষেত্রে কত টাকা ইনভেস্ট করেছে পনেরোশো টাকা ছ বছরের জন্য ইনভেস্ট করেছে দ্বিতীয় ক্ষেত্রে পনেরোশো টাকা পনেরোশো টাকা ছ বছরের জন্য তাহলে সিক্স ইন্টু আর বাই হান্ড্রেড এটা হলো দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে সুদ আর এই দুটো সুদের পরিমাণই কত বলে দিয়েছে বারোশো টাকা বলে দিয়েছে এই দুটো সুদের পরিমাণই বারোশো টাকা তাই তো হুম তাহলে আমাকে রেট পার্সেন্টেজ বের করতে বলেছে কিভাবে করবো দেখো বোঝা গেল এইটা আমি এইভাবে লিখেছি তো দেখো এইটা আচ্ছা বলি এইভাবে লিখেছি এইভাবেই বলি এই দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল এই দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল তাহলে এখানে দেখো কত হলো পাঁচ বারো সিক্সটি তাহলে সিক্সটি আর প্লাস ছয় পনেরো নব্বই নাইনটি আর ইকুয়াল টুই হল এইটা এখান থেকে আমি যদি করি দেড়শো আর ইকুয়াল টু কত হয়ে যাবে এইটা আর এই দেড়শো এই শূন্য শূন্য কেটে দিলাম আর পনেরো দিয়ে এটাকে যদি কাটি ক্যান্সেল করি তাহলে এইট হয়ে যাবে তাহলে আর ইকুয়াল টু এইট পার্সেন্ট বোঝা গেল এবার আমি বলছি এটা আমি এইভাবে পাতালাম এটাকে এইভাবেও পাতাতে পারতাম কিভাবে যে বারোশো টাকার প্রথম বারোশো টাকা কত পার্সেন্ট সুদ পেয়েছে ফাইভ আর সুদ পাবে তাহলে একবারে ফাইভ আর পার্সেন্ট শুধুমাত্র এতটুকুই লিখতে পারতাম দ্বিতীয় টাকাটা হলো পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকার পনেরোশো টাকার কত পার্সেন্ট সুদ পাবে সিক্স আর পার্সেন্ট সুদ পাবে তাই সিক্স আর বাই হান্ড্রেড আর এইট ইকোয়াল টুই বারোশো এটা করে দিতে পারতাম একবারে এইট ইকুয়াল টুই বারোশো তারপরে আচ্ছা এখানে কী বলতাম এখানে পার নিচে একশো লেখার দরকার ছিল না এইটা এত পার্সেন্ট ইকুয়াল টুই কত করতাম বারোশো করতাম এটা এবারে এই এবারে কী করতাম এখানে ইন্টু হবে অবশ্যই এখানে ইন্টু হবে এই দুটো শূন্য এই পার্সেন্টেজের জন্য এখানকার দুটো শূন্য ক্যান্সেল করে দিতাম এই পার্সেন্টেজের জন্য এখানকার দুটো শূন্য ক্যান্সেল করে দিতাম তারপরে এখানে সিক্সটি আর প্লাস নাইনটি আর ইকুয়াল টু বারোশো দেখো এইটার এটা আলাদা কিছু নয় কিন্তু বলবে যে এটা কেন বললাম আমি এই জন্যই বললাম যে এরকমভাবে আমাদের আলাদা আলাদা ভাবার দরকার নেই বা এরকম আলাদাভাবে একশো লেখার দরকার নেই যার এর এর জন্য আমি বললাম যে এরকমভাবেই আমরা ভেবে নিতে পারি যে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল তার মানে পাঁচ বারো ষাট আর ছয় পনেরো নব্বই মানে পনেরো আর বারো নিলেই ওটা হয়ে যেত মুখে মুখে হয়ে যেত তার জন্য আমি বললাম বুঝতে পারলে তাহলে এখান থেকে দেখো এখান থেকে তাহলে আর এর ভ্যালু একই রকমভাবে এইট পার্সেন্ট চলে আসবে বুঝতে পারলে চলে আসো কোশ্চেন নাম্বার ফর্টি এইট ফর্টি এইটে চলে আসো দেখো বলে দিয়েছে এ বি কে এইট পার্সেন্ট হারে চার বছরের জন্য বারোশো টাকা এবং সি কে পাঁচ পার্সেন্ট হারে ছয় বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট নশো চুরাশি টাকা সুদ পেলো তাহলে সি কে কত টাকা ধার দিয়েছিল এটা আমায় বের করতে হবে দেখো এটা আমি একদম বেসিকভাবে করছি ফর্টি এইট নাম্বার এটা বলে দিয়েছে যে এ ধার দিয়েছে বিকে আর কতবার বিকে ধার দিয়েছে হলো বারোশো টাকা আট হারে চার বছরের জন্য তাহলে বারোশো টাকা ধার দিয়েছে কত আট হারে চার বছরের জন্য তাহলে বত্রিশ সুদ পাবে তাই তো বত্রিশ পার্সেন্ট সুদ পাবে আচ্ছা আমি এইভাবে লিখি আট হারে ধার দিয়েছে কত চার বছরের জন্য তাই আট ইন্টু চার বাই হান্ড্রেড করলাম আর আর এ আবার সিকে ধার দিয়েছে এ সিকে ধার দিয়েছে কত টাকা জানি না পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের জন্য ধার দিয়েছে তাহলে আমি ধরলাম যে সি কে ধার দিয়েছে পি টাকা আর পি টাকা কত পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের জন্য ধার দিয়েছে ঠিক আছে পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের জন্য ধার দিয়েছে এইটা করে দিলাম পাঁচ পার্সেন্ট ছ বছরের জন্য দাঁত দিয়েছে আর এই দুটো প্রথম এ বি এর থেকে আর সি এর থেকে মোট যে সুদ পেয়েছে মোট যে সুদ পেয়েছে সুদ হিসেবে সে নশো চুরাশি টাকা পেয়েছে নশো চুরাশি টাকা তাহলে এটা লিখতে পারি যে এই দুটো সুদের সমষ্টি হলো নশো চুরাশি এবারে দেখো করি এই দুটো শূন্য দুটো শূন্য ক্যান্সেল এখানে দেখো এখানে যদি ক্যান্সেল করি এক্স্যাক্টলি এখানে ক্যান্সেল হবে না শুধু পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ক্যান্সেল করি আচ্ছা এখানে ফাইভ পার্সেন্ট আর লেখার দরকার নেই কারণ পার্সেন্টের জন্যই তো এখানে হান্ড্রেড হলো পাঁচ দিয়ে রেখে করলে টোয়েন্টি হয়ে যাবে কুড়ি হয়ে যাবে আর আরও দুই দিয়ে যদি করতে চাই তাহলে এটা থ্রি হয়ে যাবে আর এটা টেন হয়ে যাবে বোঝা গেলো তাহলে এখানে দেখো কী হলো এখানে যেটা হলো এখানে হয়ে গেছে আটে বত্রিশ আর বত্রিশ ইন্টু বারো তাহলে এইদিকেও হয়ে যাবে তিনশো চুরাশি তিনশো চুরাশি টাকা আর এখানে হয়ে যাবে কত থ্রি পি বাই টেন এইট ইকুয়াল টু হলো কত নশো চুরাশি এবারে যদি করি এখান থেকে এখানে এলসিএমটা করে নিতে হবে এখানে টেন হয়ে যাবে এলসিএম তাহলে এটা এইটা হয়ে যাবে প্লাস হয়ে যাবে থ্রি পি ইকোয়াল টু হয়ে যাবে নশো চুরাশি তাহলে দেখো থ্রি এইট ফোর জিরো প্লাস থ্রি পি ইকুয়াল টু হয়ে যাবে নাইন এইট ফোর জিরো জিরো এখানে আরেকটা জিরো সরি এখানে একটাই জিরো হবে এইটা হয়ে যাবে ফোর জিরো এবার এইটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে থ্রি পি ইকুয়াল টু আমার হয়ে যাবে নাইন এইট ফোর জিরো মাইনাস থ্রি এইট ফোর জিরো আর নাইন এইট ফোর জিরোর থেকে যদি থ্রি এইট ফোর জিরো বাদ দিই তাহলে থ্রি পি ইকুয়াল টু হয়ে যাবে কত জিরো 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 আর এটা সিক্স তাহলে দেখো পি ইকুয়াল টু হয়ে যাবে টু থাউজেন্ড তাহলে সিকে কত টাকা ধার দিয়েছিল দু হাজার টাকা ধার দিয়েছিল যেটা দেখো কোনো অপশন রয়েছে অপশন ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে খুব বেশি বেসিকভাবেই বললাম আমি এখানে যেহেতু সি এর টাকাটা জানি না এই যে সি এর টাকাটা পি তাই পি টাকাটা ধরে পি টাকা ধরে নিলাম এবার এই দুটো সুদের পরিমাণ আমাদের কি এই দুটো সুদের পরিমাণ আমাদের বলে দেওয়া ছিল যে নশো চুরাশি টাকা তাই এই দুটো সুদ প্লাস দিয়ে করলাম নশো চুরাশি তারপর এখানে এই ক্যালকুলেশনটুকু করলে আমাদের বেরিয়ে গেল পি এ মান হলো দু হাজার যেটা দেখো ফাইন কি বলেছে পাঁচ বছরের সরল সুদ আসলের একের চার অংশ হলে সরল সুদের হার কত পাঁচ বছরের সরল সুদ আসলের একের চার অংশ হলে সরল সুদের হার কত বুঝতে পারলে তাহলে পাঁচ বছরের যদি একের চার অংশ হয় তাহলে সরল সুদের হার কত কিভাবে করব দেখো এটা তো এমনিতেই মনে মনেই হয়ে যাবে যে পঁচিশ পার্সেন্ট মানে পা ফাইভ পার্সেন্ট হয়ে যাবে সুদের হার ফাইভ পার্সেন্ট কীভাবে দেখো আমি বলছি এখানে ফর্টি নাইন নাম্বার প্রশ্ন বলে দিয়েছে যে সুদ এই ধরনের অঙ্ক এর আগেও করলাম আবার সেম টাইপের অঙ্ক এটা সুদ বলে দিয়েছে আসলের কত অংশ একের চার অংশ তাহলে সুদ যদি আসলের একের চার অংশ হয় তাহলে এখান থেকে আমি বললাম না যে তাহলে সুদ যদি আসলের অংশের দিক থেকে একের একের অংশ তাহলে এটা পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট তাহলে একের চার অংশ আমরা তো জানি যে একের চার অংশ মানে হলো কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে সুদ হলো আসলের পঁচিশ পার্সেন্ট তাহলে সুদ যদি আসলের পঁচিশ পার্সেন্ট হয় আর বলে দিয়েছে যে পাঁচ বছরের জন্য ইনভেস্ট করলো তাহলে পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করে তাহলে প্রতি বছর কত টাকা পেয়েছে প্রতি বছর কত পার্সেন্ট পেয়েছে মোট পেয়েছে পঁচিশ পার্সেন্ট পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করে তাহলে প্রত্যেক বছর পেয়েছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে যে এই পঁচিশকে ফাইভ দিয়ে ভাগ করলেই ফাইভ হয়ে গেল বুঝতে পারলে পঁচিশকে যদি ফাইভ দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয়ে গেল ফাইভ পার্সেন্ট তাহলে সুদের হার হয়ে গেল আমাদের ফাইভ পার্সেন্ট এটা একটা গেল আর এইভাবেই করবে এবারে আমি দেখাই আমি এভাবেও এরা গতদিন বলেছিলাম যে সুদ বাই আসল সুদ বাই আসল মানে আসলটাকে এদিকে নিলাম তাহলে সুদ বাই আসল ইকুয়াল টু কী হলো ওয়ান বাই ফোর হয়ে গেলো ওয়ান বাই ফোর হলো মানে কি যে চার ইউনিট আসলে যখন চার ইউনিট আসলে তখন এক ইউনিট সুদ পেয়েছে তাহলে সুদের শতকরা হার কত তাহলে চার ইউনিটে চার ইউনিটে এক ইউনিট যদি সুদ পাই তাহলে শতকরা সুদ পেলো কত ইউনিট তখন বের করলাম তখন দেখো এখান থেকে পঁচিশ ইউনিট বেরোবে তখন এইভাবে করতে হবে সেই ভাবনাটা আমরা ওইভাবে ভেবে নিলাম পঁচিশ ইউনিট এবার এটা যেহেতু পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেছে তাই এখানে আর ইকুয়াল টু কত হয়ে যাবে আর ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট হয়ে যাবে বুঝতে পারলে যেটা আমাদের সঠিক ক্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে তো নেক্সট চলে আসো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটি